আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। আচ্ছা
লাগছে, খুব ভালো লাগছে। আর ভীষণ ভালো লাগছে কারণ এখানে এসেছি আর অনেক কিছু বন্ধুরা প্ল্যান করেছে, অনেক দিনের পর এরকম একটা দিন আমরা দেখতে পাচ্ছি, তাই ভীষণ খুশি। উপরে থেকে কেমন লাগছে, কেমন লাগছে জানি, ভীষণ ভয় করেছে, আমি মেনে নিয়েছি বড় বড়, এরম ভাবে আমি বড় হতে চাই না। আর তোমার বিয়েতে মুখ্যমন্ত্রী এলেন, তো তোমার কেমন লাগছে সেই বিষয়ে কি বলবে? তুমি নিজে গিয়ে নিমন্ত্রণ করেছো, আমি নীল আর আমি নিজে দুজনে গিয়ে নিমন্ত্রণ করেছি, নিজে এসেছেন, ভীষণ ভালো লাগছে এখানে এসে। প্রথমত আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, ওদের বিয়েটা হয়েছে, ওরা অনেক দিনের বন্ধু, সেটা আজকে একটা বিয়েতে শেপ দিয়েছে, আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট, আই উইশ দেম আ ভেরি হ্যাপি ম্যারিড লাইফ। আর ওয়ান্ডারফুল ইভেন্ট, মানে অনেকের সঙ্গে দেখা হচ্ছে, ভীষণ ভালো লাগে। ইনফ্যাক্ট টিনার সঙ্গে দেখা বেশি হওয়ার সুযোগ পাচ্ছি না, কিন্তু ন্যাচুরালি শি ইজ বিজি, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, সো আই এম এনজয়িং এভরি বিট অফ ইট। থ্যাংক ইউ। আমি তো টিনা তো আমার সহ অভিনেত্রী, বাট টিনা তো আমার কাছে গুনগুন, আমি যতটা গুনগুন পিসিমণির কাছে আদরের, টিনা আমার কাছে সত্যিই ততটাই আদরের। আমি তো চাইবো আমার ভালোবাসার গুনগুন, আমার সোনা মেয়েটা নীলের সঙ্গে খুব সুখে শান্তিতে ভালো করে সংসার করুক, ওরা দুজন অভিনেতা অভিনেত্রী, ওদের পরবর্তী জীবনে আরও ভালো ভালো কাজ আসে, ওরা আরও সুনাম অর্জন করুক, ওরা ভালো থাকুক, ভালোবাসায় থাকুক। এক অদ্ভুত সমুদ্র, এবং যদি ভবিষ্যতে ওদের ইচ্ছে হয় নিজেদের সন্তান নেবে নিন, এবং যদি অর্থ ব্যবস্থা ভালো অবস্থা থাকে তাহলে যেন আর একটা বাচ্চাকে অ্যাডাপ্ট করে। আজকে খুব আনন্দ করছি, সঙ্গীত থেকে আনন্দ শুরু হয়েছে, আজ খুব আনন্দ করছি প্রচুর, এবং বৌভাতে প্রচণ্ড আনন্দ করব। আমরা পর্যটন আস্তে আস্তে এসেছি, কিন্তু আজকে যেরকম বললাম আজকে তোমার বলি হয়ে গেল, পার্ট জিতু আমার ছোটো ভাইয়ের মতন, ছোটো ভাইয়ের থেকে অনেক বেশি, আমরা সবসময় শুটিং একসঙ্গেই কাটাই, এবং আই হোপ ওদের জিতু এবং ত্রিনা ওদের বাকি জীবন খুব ভালো কাটুক, আমি আশীর্বাদ করি ওদের দাদা হিসেবে, অ্যান্ড জাস্ট মানে যা এইটুকু বলতে চাই, ভালো থাকুন, থ্যাংক ইউ। নিচ থেকে ওপরে তাকাবি না, সো থ্যাংক ইউ এভরিওয়ান আমাদের এতটা সাপোর্ট করার জন্য, এত বছর ধরে সাপোর্ট করার জন্য, আমাদের বিভিন্ন চরিত্রদের সাপোর্ট করার জন্য, এইভাবেই আমাদের সাপোর্ট করতে থাকুন। আর আমরা যে নতুন জীবন শুরু করতে চাচ্ছি, আমরা যে নতুন জীবন শুরু করতে যাচ্ছি, সেখানেও আপনারা আমাদের সাথে থাকবেন একদম। আর এই যে হ্যাশট্যাগ ট্রেনিং, সেটা আপনাদেরই দেওয়া, আর আমি আশা করি যে এটা যেন সারা জীবন এইভাবে থাকবে। আপনারা দেখছেন NPS News, সবার সাথে সবার মাঝে।